যোগীঘাট। সিটং বা মংপুর কাছে এই জায়গাটি মূলত সাইটসিইং এর জন্যই পরিচিত, তবে অনেকেই এক দুরাত এখানে কাটিয়ে যান রিয়াং নদীর ছন্দে হারিয়ে যেতে। আমরাও রাত কাটাবো এখানে রিভার ক্র্যাব হোমস্টেতে। যোগীঘাটের পর ছোট গাড়ি নিয়ে আর এগোনো যাবে না এই হোমস্টের দিকে, তাই নিজের জিপসি করে আমাদের নিয়ে যাচ্ছেন যুবরাজদা। পুরোটাই পাহাড়ি রাস্তা, কোথাও কোথাও রাস্তার ওপর দিয়েই বয়ে চলেছে ছোট ছোট ঝোড়া, দুধারে জঙ্গল থেকে অনবরত ভেসে আসছে পাখিদের কলকাকলি, একটা পাতলা ভালোবাসার চাদর যেন ধীরে ধীরে জড়িয়ে ধরছে আমাদের। এই আমাদের হোমস্টে রিভার ক্র্যাব। পাহাড় আর জঙ্গলে ঘেরা, প্রায় নদীর ধারেই গড়ে উঠছে কটেজগুলো। যেমন সুন্দর পরিবেশ, তেমনই সুন্দর যুবরাজদা এবং ওনার কর্মচারীদের ব্যবহার। রেলগাড়ি আসছে আমাদের, একটা ইঞ্জিন আর একটা কামরা, রেলগাড়ি নামছে। প্রকৃতির সঙ্গে সারাটা দিন কাটিয়ে এবার হোমস্টেতে ফেরার পালা। সেখানে রাতের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, যেটা দেখা যাবে পরের ভিডিওতে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।